নমস্কার এবং সালাম আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ পনেরোই সেপ্টেম্বর দু হাজার শুক্রবার নিউজ নির্ভীকের দুপুরের বড় খবর প্রতিবেদন বিভাগে দেখুন জাতীয় বিষয় নিয়ে বিশেষ প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে সাতান্ন হাজার কোটি ছাপিয়ে সাতান্ন হাজার কোটি ছাপিয়ে ভোটের অস্ত্র সেই হিন্দুত্ব মোদীকে বাঁচাবেন স্বামীজি স্বামী বিবেকানন্দ চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক সাড়ে চার হাজার কোটি টাকা খরচ করে জি টোয়েন্টি নামক আন্তর্জাতিক মহোৎসব শেষ হয়েছে বুধবার সেই সম্মেলনের সাফল্যের জন্য বিজেপি সরকার এবং বিজেপি দলের থেকে অভিনন্দনের বার্তাও আদায় করে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে যখন কাশ্মীর মণিপুর জ্বলেছে হিংসায় আর ঠিক সেই সময় জি টোয়েন্টির জন্য তার নামে জয়ধ্বনি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ভক্তকুল একেই বলে আত্মপ্রচার এটাই এজেন্ডা কিন্তু তিনি অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি এত কিছুর পরেও সংশয়ে রয়েছেন না হলে দিল্লির রাজপথ পেরিয়ে অন্য রাজ্যে পৌঁছতেই কেন সেই পরীক্ষিত হিন্দুত্ব ফর্মুলাতেই হাঁটতে হচ্ছে তাকে গতকাল বৃহস্পতিবার মধ্যপ্রদেশ এবং ছত্রিশগড়ে সাতান্ন হাজার কোটি টাকার উপহার প্যাকেজ নিয়ে গিয়েছেন তিনি অথচ ভোটারদের কাছে তাঁর আকুতি হিন্দু ধর্ম বাঁচান সনাতন হিন্দু ধর্ম আর এই ইস্যুতে তিনি কার প্রসঙ্গ টেনেছেন জানেন স্বামী বিবেকানন্দ বাংলা থেকে গুজরাট হিমাচল থেকে কন্যাকুমারী ভারতবাসীর মননে যার অবাধ বিচরণ ভোটের ময়দানে এখন বাঁচাতে পারেন তিনি নরেন্দ্র মোদী নিজেই দাবি করেন আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত তার নবছরের জমানার নাম দিয়েছেন উন্নয়নের অমৃতকাল কিন্তু তাতেও বোধ হয় ভরসা নেই প্রধানমন্ত্রীর তাই বৃহস্পতিবার তিনি ভারতবাসীকে জানালেন ইন্ডিয়া ক্ষমতায় এলে সংকটে পড়বে সনাতন ধর্ম তাও কোথায় দাঁড়িয়ে না যে দুই রাজ্যে বিধানসভা ভোট এখনও ঘোষণা হয়নি মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় সেখানে দাঁড়িয়ে এখন থেকেই পুরোদমে ভোট প্রচার শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশে পঞ্চাশ হাজার সাতশো কোটি টাকার এক ঝাঁক প্রকল্প আর ছত্তিশগড়ে ছ কোটি টাকার কিন্তু এই ঘোষণার পরেও মোদীর প্রচারের সিংহভাগ জুড়ে সিংহভাগ জুড়ে থাকলো কি না সনাতন ধর্মের সংকট বিরোধী জোটের নাম তাকে এতটাই তাড়া করে বেড়াচ্ছে যে ইন্ডিয়া নামটাও সঠিকভাবে উচ্চারণ করছেন না মোদী এদিন যেমন তীব্র আক্রমণ করে গেলেন ইন্ডি অ্যালায়েন্স নামের বিরুদ্ধে ইন্ডিয়া জোট আর বললেন না ইন্ডি অ্যালায়েন্স বললেন ঘোষণা করলেন সনাতন ধর্মের সুরক্ষা একমাত্র তাঁর আমলেই সম্ভব আর তারপরই স্মরণ নিলেন স্বামী বিবেকানন্দের বললেন যে সনাতন ধর্মের প্রেরণায় স্বামী বিবেকানন্দ সমাজের অন্ধকার দূর করতে মানুষকে জাগ্রত করেছেন ইন্ডিজোটের দলগুলো সেই সনাতন ধর্মকেই ধ্বংস করতে চাইছে সম্প্রতি সনাতন ধর্ম নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ছেলের বিতর্কিত মন্তব্যের পরেই মোদী তার দলকে নির্দেশ দিয়েছেন যে এই ইস্যু ছাড়লে চলবে না ঝাঁপিয়ে পড়ে বিরোধীদের কণ্ঠাসা করতে হবে তাতে তিনি নিজেই যে নেতৃত্ব দেবেন তা এদিনের বার্তাতেই স্পষ্ট হয়েছে নরেন্দ্র মোদী বলেছেন সনাতন ধর্মকে ধ্বংস করে ইন্ডিজোট আবার ভারতকে হাজার বছরের দাসত্বের দিকে ঠেলে দিতে চাইছে মোদীর ভাষায় হাজার বছরের দাসত্ব কি জানেন না মুসলিম ইংরেজ এবং কংগ্রেস শাসনের যোগফল নিজেই দাবি করেছেন লালকেল্লায় দাঁড়িয়ে এই দাসত্বের মানসিকতা থেকে ভারতকে মুক্তির মন্ত্র দিয়েছি তাঁর ভাষণেই সনাতন ধর্মের সঙ্গে যুক্ত হয়েছেন লোকমান্য তিলক মহারানী অহল্লাবাই হোলকার আর এদিন মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ডের মঞ্চে তিনিই মনে করিয়ে দিয়েছেন মহাত্মা গান্ধীর মুখ নিঃসৃত শেষ শব্দ হে রাম রানী লক্ষ্মীবাই সনাতন ধর্মকে রক্ষা করতে ইংরেজকে বলেছিলেন ঝাঁসি আমি দেব না মোদীর ভাষণে বারবার ফিরে এসেছে সনাতন ধর্ম মধ্যপ্রদেশ এবং ছত্রিশগড়ে বিজেপি এবার যথেষ্ট ব্যাকফুটে দলের গোষ্ঠীদ্বন্দ্ব একদিকে আর অন্যদিকে একের পর এক জনমত সমীক্ষাও বলছে যে এই দুই রাজ্যেই ক্ষমতায় আসবে কংগ্রেস সেই কারণেই এককভাবে মোদী সেই ধস ঠেকাতে নেমেছেন হাতিয়ার হাতিয়ার সেই সনাতন ধর্ম স্বামী বিবেকানন্দ শিকাগোর ধর্ম মহাসভায় দাঁড়িয়ে বলেছিলেন কুসংস্কার মানুষের শত্রু বটে কিন্তু ধর্মান্ধতা আরও খারাপ নরেন্দ্র মোদী আজ স্বামীজির প্রসঙ্গ কি সহনশীলতার কথা আদৌ বলছেন নাকি ধুয়ো দিচ্ছেন ধর্মান্ধতায় জনগণ নিশ্চিত সেটা বুঝতে পারছেন নিশ্চিত বুঝতে পাচ্ছেন। তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়। নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধের পর নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর কম বেশিরাত দশটায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও দুপুরের একই স্লটে এবং অন্য সময়ে অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরের নামের ভিডিও সহ কিছু ভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও তাই ব্যতিক্রমী খবরাখবরের জন্য এবং ব্যতিক্রমী ভিডিও পাওয়ার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ